হ্যালো পদ্মসন প্রেমী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো থাকবেন। কোনো সুযোগ নাই, কারণ 2020 সাল এটা কি পুরোপুরি কালনাগিনীর বিষে পরিণত হয়েছে। তবে তার আগে একটা কথা বলতাম স্যার, ভিডিও এটা শুরু করবার আগে আর আম্মা সবসময় কই দিছে যে আব্বা মানুষটা যদি বকাবকি করতেছ তৈলে কি ভালো করি আগে কি হলিক্স টলিক্স খাইলে তৈলে শরীর তো কেন শক্তি হইবে, মানুষের বালা করি বকতে আসবা কেন তৈলে আয় কি পুলিশ আর্মি প্রশাসন মনে করেন যে ডাক্তার নার্স তারপর নানান ধরনের ভলান্টিয়ার সংগঠন এগুলো কি নানান ভাবে সার্ভিস দিয়ে যান, কিন্তু এগুনেরে আঙ্গ দেশের মানুষ সার্ভিস এগুন সার্ভিস লইবার নাম করি মারি দি বৈরিছি এই জিনিস কিন্তু আইয়ান নগর রাজ্যে দিয়ে। তবে তার আগে আপনাদের কাছে কিন্তু কি আমার একটা লাখ টাকার কোশ্চেন, আপনারা বলতে পারবেন নি লকডাউন মানে কি? লকডাউন মানে কি যদি আপনারা বলতে না পারেন তাহলে কি এই ভিডিওটা দেখেন কেন? বর্তমানে আপনার বিভিন্ন এলাকাকে আপনার লকডাউন করা হচ্ছে, এই যে লকডাউন বিষয়টি সম্পর্কে কি জানেন? লকডাউন বিষয়টা, লকডাউন মানে আপনার রোজের লকডাউন মানে বাস দিয়ে বেড়া দেওয়া, বাসার নিচা দিয়ে ডাউন করে মাথা নিচা দিয়ে আসা, এরকমের লকডাউন আমরা পত্রিকা দেখতেছি টিভিতে দেখতেছি। ওভাবে মনে করেন বাস দিয়ে বেড়া দিছে, বাসার নিচে দিয়ে মানুষ লকডাউন নিচে দিয়ে মাথা নিচে করে চলা আসা, এতে বলে লকডাউন। এবার আপনারা বুঝছেননি লকডাউন মানে কি, অবশ্য ভিডিও দেখে বুঝতে না বুঝতেও কি আর কোনো কিছু করবেন নাই, ঠিক আছে? বুঝতে বুঝপাতা না বুঝতে তেজপাতা। তবে হ্যাঁ, আজ যে আমি যে বিষয়টা মূল বিষয়টা কথা বলতে আসছি সেটা হচ্ছে পশ্চিম রাজাবাজারে কি রাজাবাজারে ইয়ানে কি লকডাউন করে দিছে। এখন লকডাউনে কি স্বেচ্ছাসেবক ভাই বোনেরা যারা আছে তারা নানান ইমার্জেন্সি মুহূর্তে কি নানান ধরনের ইমার্জেন্সি সেবা টেবা কি বেগুনের মিলি দিয়ে থাকে, কিন্তু এই জায়গার বাসিন্দারা সেবার নাম করি রাত বিরাতে, সকাল নাই বিকাল নাই রাত নাই, রাতে 2-3-4 পর্যন্ত কল করি হেগুনের কি মারি আকাশেতে তুলিদের সেবার নাম করি, ইচ্ছা যাইবার যাইবা আল্লাহ এগুনের যে কি মারা মারতাম মন সার রে বাউরে। হরলিক্স খাইছি তো শরীরে কেন জোর চলি আইছে, এই জোর সেটা কি এখন উডের যে প্রচুর বানামো মনে হয় প্রচুর বানামো। ভোর রাতে কোমল পানি কিংবা রাত 2টায় আইসক্রিমের জন্য আবদার, রাত 12টায় ব্রয়লার মুরগি কিংবা রং ফর্সাকারি ক্রিম। পূর্ব রাজার বাজারে লকডাউনে থাকা বাসিন্দারা করছেন এমনই আবদার। রাত 1টা থেকে ফোন দিয়ে বলতেছে যে আমার ফ্যান লাগবে ইমার্জেন্সি, আর একটা ভোর 6টা থেকে ফোন দিয়ে বলতেছে আপনি জানেন না আমি গোসল করব, আমার শ্যাম্পু প্রয়োজন, কখন লাগবে? কই এখনই লাগবে। রাত 1টা দিকে আমরা ফ্যান লাগবে দিয়ে আসছি। চিন্তা করছেন নি দেখছেন নি এ ভাইয়াটা কিন্তু কি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স লেভেলের স্টুডেন্ট, ঠিক আছে? হে বেটা রাতের 1টা বাজে ফোন দিয়ে হেতি কয় কি ফেরেন লাইব্রেরি লাগবো উমা, তো ভাইয়া আপনি জানেন না হেবিটি মনে করেন যে ঘরোয়া প্রিমিয়ার লিগ খেলবো যে সাজি গুজি একটা নাকি জামাইয়ের লগে। এরে আফা বাতি এটা নিবাইলে কারিনা কাপুর সুবুরো যা আর আপনি খচ্চরতা, বাতি এটা নিবাই না কি খেলা ম্যাচ শুরু করে দিবেন? হ্যাঁ ফেরেন লাইব্রেরি মাখি কি এগুন মাখি গিললে লাগান লাগবো খেলাটালা, ঠিক আছে? ফেরেন লাইব্রেরি সারা কি বাতি নিবাই খেলা শুরু করতে নারেন না, শতানের বাচ্চা শতানগল। আরেক বাবা তারি ফোন করি কর রাইতে 6টা বাজে গিয়ে ভোর 6টা বাজে ফোন করি কয় কি শ্যাম্পু লাগবো। আচ্ছা ভাইয়া আমি তো বুঝতে পারছি তুমি বিষয়টা বুঝতে পারো না, তুমি এখনো ব্যাচেলার তো মনে সম্ভবত হওয়ালয়া করতেছো, ফরজ গোসল নামে একটা জিনিস আছে, ঠিক আছে? ওইটা ভোরবেলা করন লাগে হেতালে বলি আবার শ্যাম্পু করছে, এটা দোষের কিছু না, দিয়ে আইও দিয়ে আইও, তোমরা তো বাউরে ঠিকাদারি লইছো না তোমরা মানুষের সেবা করিবার লাই আইসক্রিম কেন মানুষ মরি যার ওষুধ খুঁজি আন না এই করি আন না, আর এবিটির কে আইসক্রিম খাইবার গেরা উঠছে। আহারে 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 গেরা রে। প্রয়োজনের পাশাপাশি অনেকের অপ্রত্যাশিত আবদারও আসছে। রাত্রে 12টার দিকে একটা ব্রয়লার মুরগি বিভিন্ন বাজার ঘুরে একটা দোকান খুলে ওইখান থেকে একটা মুরগি এনে তাকে তার প্রয়োজনটা আমরা প্রদান করেছি। দেখছেন নি অবস্থা স্বেচ্ছাসেবক ভাই, এটা কি রাতের 12টা বাজে কিয়া একজনের ব্রয়লার মুরগি লাগবো, গোটা দোকান টোকান খুলি দোকানদারের ডাকি তুলি তারপর ব্রয়লার মুরগি কিনে দিছে। মাই কিউরিয়াস মাইন্ডস ওয়ান্টস টু নো, আচ্ছা ব্রয়লার মুরগি দিয়ে হেবিডি এত রাখছে কি করবো নিশ্চয় মনে কি ক্যা কাপুর মতো মুরগির হুন্দর বিটে নুডলস টুডলস গলাই দি এগুন কি রান্ধি বাড়ি কি খাইয়া লাইব কেন? আহারে আহারে তগর পিনিক রে, এত রাতে মধ্য রাতে তোদের পিনিক, এটার রাবদার এখনো শেষ হনো তারও আছে না, চলেন না সাই আই এক কেনা বালা করি। রাত 4টা বাজে একজন মহিলা কল করে বললো যে সে নাকি কোক খাবে, তার জন্য 4টা বাজে কোক নিয়ে যাওয়ার জন্য, সো এগুলো অপ্রয়োজনীয় মনে হয়। আরেকজনের লাগবে বলো কোক, হেতে লাগে যেমন পায়খানা টাকানা প্রচুর কষ হয়েছে। এরে পায়খানা যদি কষ হয় সুনের পানি আছে না, সুনের পানি এটা গুলিয়ে নাকি খাই সুন্দর করে জুত করি কি হুতিয়ে না থাকবি, তাহলে কষা পায়খানা একদম কি ফরফর ফরফর করে পরিষ্কার হয়ে যাবো, এত রাইছে কোক লাগে কিল্লাই
তোর এই কোক অ্যানবেলাইজ যদি আরেকজন আরেকটা ইমার্জেন্সি জিনিস যদি হাতে পৌঁছাইতে না পারে তাহলে কি দায়টা কোনো লেবু কোনো লেবু কসা রাত দেড়টা দুইটার সময় ফোন দিয়ে বলতেছে আমার পান জর্দা লাগবে সেটা না খেতে পারলে আমি মরে যাব এগুলো কি প্রয়োজন জিনিসের ভিতরে পড়ে রাতের বাজে বারোটা একজনের লাগবে পান জর্দা হাতে নাকি পান জর্দা না খাইলে মরে যাবো সেরকম পান ঘরের বাচ্চা হাতে বলতেছি ভাইয়া স্বেচ্ছাসেবক ভাইয়া আপনার তো একটা কাজ করানোর দরকার ছিল পানের ভিতরে হালকা করে মুতি দিই পটাশিয়াম সায়ানাইড ছিটাই দিই তারপর পানি টালি দিয়ে রয়ে যেত না তো এমনি করে খাই কি মরি যাইত আরেকজনের লাগে তখন 11:30 বা তার একটু বেশি সময় হবে একজনের দাবি যে তার এই মুহূর্তে একটা ঝাড়ু লাগবে দোকানপাট খুলিয়ে একটা ম্যানেজ করে তার বাসায় জিনিসটা পৌঁছে দিতে সক্ষম হয়েছে আরেকজনের লাগবে বলে ঝাড়ু পরে এই ভাইয়া কি ঝাড়ু এটাও পোষাই দিয়েছে ঝাড়ুর আগাতে গুলাগায় মুরগির গুলাগায় যদি বাইরে তেন হাইতেন ইচ্ছা মতো এগুনের ইচ্ছা আবদার কি একদম শিরতরে মিটি যাইত শিরতরে মিটি যাইত ভলান্টিয়ার হিসেবে অবশ্য কি আর এই না জয়েন দেওয়ার দরকার ছিল অবশ্য আইতে সিটাং শহরে আমি ঢাকা কিনে যাই বাদ দেন থাক করেন আপনারা কিনবেন ঠিকাদারি লইছেন যে ভিডিও কিন্তু শেষ হয় না এখনো আরো আছে আরো সার্কাস সার্কাস তো আরো বাকি আছে এগুন চান না দেখেন নেক্সট ডেটে কি রাতে একটার সময় পিজা চায় অনেকে সে একটা গার্লিক পিজা খাবে রাতে সে ডায়েট করবে সে ভাত খাবে না এটসেটা এটসেটা অত্যাধিক পরিমাণে যেগুলো আসলে ফোন আসে বিশেষ গভীর রাতে আমরা তাদেরকে না বলতে পারি না কিন্তু আমাদের জন্য আসলে কষ্ট হয় আপনার কারণে যদি আরেকটা মানুষের এই ধরনের গুরুত্বপূর্ণ একটা সেবা বিলম্বিত হয় সেক্ষেত্রে এটা দায়ভার আসলে কে নিবে সেটা আমরা নিজে বুঝতে পারছি না এবার হইছে সর্বশেষ পিনিক রাতে 1:30 বাজে ফোন করি কি পিজা খাইবো হেতে বলে ডায়েট করে রেতে বলে কি বাটটাত খাইতে হইতো না ইমার্জেন্সি গার্লিক পিজা লাগবো ঠিক আছে আমি তো ওই ভাইয়া দিয়ে কি দিয়ে আইছে তাহলে ভাইয়া আপনি তো দিয়ে আইছেন আপনি তো বিষয়টা বুঝতেছেন এটা কি পরিমাণ ইমার্জেন্সি আপু তো কি মনে করেন যে আপু তো কারিনা কাপুর সুপুর ঠিক আছে এবং কি সে বাংলাদেশি কারিনা কাপুর সুপুর নেক্সট হয়েছে কি মিস ওয়ার্ল্ডে কি হেতি নাম অলরেডি লেখা আছে এতে কি সামনে শোটো করতে যাইব হেতে লেবল এতে ডায়েট করি কি হেতি ফানুসত্তুন কি দনুষ হইতো স্যার সিউন হইতো স্যার একানা পিজা দিয়ে আইছেন সমস্যা কি এই হয়েছে মনে করেন যে এই দেশের অবস্থা এগুনের মানুষ করিব কনে এগুনেরই হিডন সারা কোনো গতি আসেনি আপনারা বলেন না আমি আর কিয়া বলতাম বলেন আপনারা বলে দিন কমেন্ট বক্সে কেন তো এই হচ্ছে মনে করেন যে অবস্থা এতক্ষণ যাবত আপনাদেরকে ভিডিওতে যা দেখালাম আসলে কিছু বলার নাই ঠিক আছে মানে আমার আমার আসলে কিছু বলার নাই অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে মানে এই বিষয়টা নিয়ে কিছু বলার জন্য একটা ভিডিও বানানোর জন্য আমি জাস্ট ফেড আপ আমি সব কিছু দেখে ফেড আপ মানে আমাদের ভেতর নৈতিকতা বিবেকবোধ এগুলো আর আমাদের ভেতর কাজ করে না হ্যাঁ আর আমাদের আমাদেরকে যখন স্বাধীনতা দেওয়া হয় তখন আমরা হচ্ছে কি স্বেচ্ছাচারিতা বিষয়টা কি আমরা খুব ভালোভাবে বেশ ভালোভাবেই করতে পারি আমরা সেটা তো আপনারা এতক্ষণ যাবত কষ্ট করে হচ্ছে যারা এই ভিডিওটা দেখছিলেন যদি ভালো লাগে দেন হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার মেয়ার গুতাই মুতাই দিয়েন আর আমি একটা ইউটিউবে একটা ছোট্ট একটা চ্যানেল খুলছি কেন আমি কিছু কইতে না যদি মনে চায় লাল বাটন এটা কাপাক করি কি গুতাই গা দি বেল বাটন এটা বাজাই দিয়েন তাহলে নেক্সট যদি কোনো ভিডিও টিডিও আইয়ে এটা কি আপনার দরজায় চলে যাবো কেন তাহলে বদ বসনের সঙ্গেই থাকেন ভালো থাকেন নেক্সট কি কাউরে দুইবার লাই হরলিক্স খাই কি আবার চলি আমু আল্লাহ হাফেজ।